তোমরা তো সবাই আমাকে খুব ভালো করে চেনো। আমার পক্ষে এই সব কিছু হজম করে নেওয়া সম্ভব হবে না। কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না। কারণ অর্জুনের মতো আমাকেও জোর করেই বিয়েটা দেওয়া হয়েছে। আমি কিন্তু নিজে থেকে একবারের জন্য ওই বিয়েতে মত দিইনি। দয়া করে তোমরা সকলে মিলে এই কথাটা মাথায় রেখো প্লিজ। আমি আমার ঘরে চললাম। नैना तेरे कजदारे है, नैनों पे हम दिल हारे हैं। अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सासों की ले मदम चले तो से गए बरसे का सावन, बरसे का सावन झूम झूम के दो दिल
তাহলে ফিরে এলে মহারানী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি এসেছো কৃষ্ণা এতক্ষণ তোমার কথাই আমরা আলোচনা করছিলাম কালে কালে যে আর কত দেখুন জানি না এই তো সই লাগিয়েছিল হঠাৎ করে বাপের বাড়ি আবার ফিরে আসলে কেন আচ্ছা ভেবলু বিজি কি উল্টো পাল্টা কথা বলছো তুমি কৃষ্ণা যে বাড়ি ফিরে এসছে এটাই তো সবচেয়ে বড় কথা এই নিয়ে যেন একটা কথাও কেউ না বলে আমি বলে দিলাম আমাদের দুজনের একটা কথা আছে আজকে যেহেতু কৃষ্ণাদি ফিরে এসেছে তাই কৃষ্ণাদি রান্নার জমি কিছু রান্না করো না মা Yes, I suspect you, I suspect you. একদম ঠিক বলেছো, একদম I suspect you. আজকে একটা স্পেশাল মেনু গো, যখন সবকিছু ভালোই ভালোই মিটিয়ে গেছে, তাহলে একটা স্পেশাল মেনু হোক, ওই কৃষ্ণার হনারে। অনার তুই থাম না রে ওকে ওকে নান নান আচ্ছা বাবা হবে সব কিছু হবে ইয়েস 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 কৃষ্ণা এসেছে যখন সব ভালো ভালো রান্না হবে আচ্ছা ঠিক আছে চুপ 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 করো চুপ করো তো একটু কৃষ্ণা ফিরে এসেছে বলে এত হইচই করার কি আছে আমি তো বুঝতে পারছি না কৃষ্ণা তো এবারে বউ কি রে মা ঠিক বলিনি গ্রেট অর্জুন বসাক কি দেখছো এই মুহূর্তে নিজেকে ব্রাজিল ব্রাজিল ভাবতে ইচ্ছে করছে না ভাবো ভাবো গুড আমার জানো নিজেকে কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন জার্মানি জার্মানি
কেসটা কি হলো? এই কোটটাতে তো কৃষ্ণা দিয়ে অর্জুন দাদার হার জিতের হিসেব রাখত, কিন্তু কৃষ্ণা দিয়ে এই পোর্টটা মুছে দিল কেন? মুছলো কেন? কি ব্যাপার বলো তো পোলা, এই সাত সকালবেলা এসএমএস করে আমাদের ডেকে পাঠালে এখানে? হ্যাঁ তাই তো, চন্দু তুমি এখানে হঠাৎ কি করছো? কিছুই না, তোমাদের দুজনের মাথায় তো বুদ্ধি বলে কিছুই নেই, তাই আমরা চেষ্টা করছি যদি সামান্য বুদ্ধিও তোমাদের মাথায় ঢোকানো যায়। কি বলতেটা কি চাইছো তুমি? খুব সামান্য একটা কথা, যদি দিদি আর অর্জুনদার বিয়েটা সুখের না হয় তাহলে আমাদের বিয়েটাও কোনোদিন সুখের হবে না পার্থ। কি বলতে চাইছিস কি তুই? উল্টো পাল্টা বলার একটা সীমা রাখ। চন্দু এদিকে শোন, আমাদের বিয়েটারও কি এই অবস্থা হবে নাকি গো? হ্যাঁ তাই হবে, একদম তাই হবে। পার্থ পার্থ তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? দিদি আর অর্জুনদার মধ্যে প্রেমটা আমাদের করাতেই হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর তুমি এটা কেন বুঝতে পারছো না পোলা? এখন কৃষ্ণা দিয়ে আর দাদার মধ্যে যে অবস্থা, তাতে ওদের মধ্যে কোনো রিলেশন হয় এখন ইম্পসিবল। কোনোদিনও কি ভেবেছিলে তোমরা মাধবীলতা সত্যি সত্যি পিন্টু চরণের প্রেমে পড়বে? এটা কিন্তু সত্যি কথা, আমি কখনো ভাবতেও পারিনি যে শেষ পর্যন্ত মাধবীলতা সত্যি পিন্টুকে ভালোবেসে ফেলবে। আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এইভাবে হাত গুটিয়ে থাকলে আমাদের চলবে না। আরে বাবা, সারা জীবন তো এইভাবে কৃষ্ণা দিয়ে অযোধ্যা যুদ্ধ করে যাবে তা তো হতে পারে না। আমরা কি করবো শুনে রাখ, আমরা কেরম বল এমন সারপ্রাইজ তুমি পাবে না যা তুমি কল্পনাও করতে পারছো না। তুমি ভুলে গেলে কি করে যে আমার নাম কৃষ্ণা সেনগুপ্ত? তুমি একটা কথা বলো, তুমি আমার গেঞ্জিটা নিয়ে কি করছো? এটা নিয়ে? এটা নিয়ে আমি ওই পানের পিক পরিষ্কার করবো। অদ্ভুত, মহারানী এত হিঁচকি তুলছে তাও কিছু করছে না, জল তো এখানেই রাখা রয়েছে খেলেই হয় তাও খাচ্ছে না। জল
জলটা খেয়ে নাও, কমে যাবে। কি করবে? কি হলো? নিশ্বাস নিশ্বাস বন্ধ করে দাও, চলে যাবে। না না না, মানে মানে ওরকম না, ওরকম না, ওরকম নয়, মানে কিছুক্ষণ শ্বাসটা চেপে রাখো, দেখো চলে যাবে। দেখলে না কেমন ম্যাজিক করে আমি তোমার হিচকিটা উধাও করে দিলাম? থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম মরানি। তাহলে বলো, এখন তো মানবে যে ডাক্তারিটা একটু আধটু হলেও আমি পারি, কি বলো? একটা কথা জিজ্ঞেস করতে পারি, মহারানীর হঠাৎ করে হেঁচকি শুরু হলো কেন? আসলে বেশি কান্নাকাটি করলে হেঁচকি ওঠে। কান্নাকাটি? কি বলছো বলতো মহারানী, তুমি কান্নাকাটিও করতে পারো? মানে আমি তো জানতাম যে তুমি রাগারাগি আর ঝগড়াঝাঁটিটা বেশি ভালো করো। শাট আপ। মহারানী একটা কথা বলবো,
কাঁদলে না তোমায় একদম ভালো লাগে।